অনলাইন নিউজ পোর্টাল ঢাকা প্রকাশের এক বছর পূর্তিতে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আশা করব এই পোর্টালটি সারা বাংলাদেশের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করবে, এটা আমি আশা ব্যক্ত করি। পাশাপাশি এটাতে যারা কাজ করছেন তারাও যেন সঠিক সংবাদটি তাদের মাধ্যমে প্রকাশিত হয়। আবারও এই পোর্টালের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি। অনলাইন পোর্টাল ঢাকা প্রকাশ আগামী 1 ডিসেম্বর প্রথম বর্ষ শেষ করে দ্বিতীয় বর্ষে পদার্পণ করবে। আমি ঢাকা প্রকাশের জন্মদিনে এর সকল পাঠক, শুভানুদ্দায়ী এবং এটি যারা প্রকাশ করেছেন তাদেরকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি। আমি আশা করব যে এই অনলাইন পোর্টালটি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আমাদের বাংলাদেশে জাতি গঠনে তারা একটা বলিষ্ঠ ভূমিকা রাখবে। ধন্যবাদ। ঢাকা প্রকাশকে বর্ষপূর্তি উপলক্ষে সকলকে কিশোরগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন করছি। স্পেশালি নিউজ পোর্টাল ঢাকা প্রকাশের সাথে যারা সংযুক্ত রয়েছেন, যারা কলা কৌশলী রয়েছেন, সংবাদকর্মী রয়েছেন, অ্যাডমিনিস্ট্রেশনে যারা কাজ করেন তাদের প্রতি আন্তরিক অভিনন্দন। একেবারে সূচনা লগ্ন থেকেই ঢাকা প্রকাশ সততা, নিষ্ঠা এবং আন্তরিকতার সাথে, উদ্যমের সাথে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে, বাংলাদেশের আপামর জনসাধারণের পক্ষে থেকে সাধারণের সমস্যা সংক্রান্ত বিষয়াদি উপস্থাপন করছে। কোনো কোনো ক্ষেত্রে উন্নয়ন সাংবাদিকতার অংশীদার হিসেবে নানামাত্রিক উন্নয়ন কর্মকাণ্ড ও প্রকাশ্যে তুলে ধরছে এবং মানুষের মধ্যে এক ধরনের আস্থা এবং বিশ্বাসের অর্জন করতে সক্ষম হয়েছে। নিউজ পোর্টাল ঢাকা নিউজকে আরও অভিনন্দন জানাচ্ছি, তারা এই ধারাবাহিকতা অক্ষুণ্ণ রেখে তাদের কার্যক্রম চলমান রাখবে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যেভাবে দেশকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন এবং আমাদের জন্য যে ভিশন ঠিক করে দিয়েছেন, স্পেশালি 2041 সালে উন্নত বাংলাদেশ বিনির্মাণের, সেই বাংলাদেশ তৈরিতে ঢাকা প্রকাশ অনন্য অবদান রাখবে এবং মুক্তিযুদ্ধের চেতনার সপক্ষে থেকে সার্বিক কার্যক্রমে অংশগ্রহণ করবে, এই আশাবাদ ব্যক্ত করে ঢাকা প্রকাশকে আবার অভিনন্দন জানাচ্ছি। ঢাকা প্রকাশকে অভিনন্দন জানাচ্ছি প্রথম বর্ষ পেরিয়ে দ্বিতীয় বর্ষ অবর্তন করার জন্য এবং মুক্তি। আমি আশা করছি ঢাকা প্রকাশ সত্য ন্যায় নিষ্ঠার পক্ষে সংবাদ পরিবেশন করবে এবং গণমানুষের সকল সমস্যা তুলে ধরবে এবং আমাদের যে উদ্দেশ্য নিয়ে আমরা 1971 সনে বাংলাদেশকে স্বাধীন করেছিলাম জাতির পিতার নেতৃত্বে, সেই আদর্শকে সামনে তুলে ধরে এগিয়ে যাবে এবং আগামী দিনে আমাদের প্রজন্মের জন্য একটা প্রতীকৃত হিসাবে কাজ করবে এবং সকল সাংবাদিক এবং ঢাকা প্রকাশের প্রকাশক, সাংবাদিক এবং সম্পাদক বৃন্দ সকলের নিকট একটাই আমার আবেদন থাকবে যে আমাদের যে সংবাদের যে কোনো ধরনের সত্যতা বা অন্য কোনো ধরনের যে হলুদ সাংবাদিকতা যেন না আসে এবং সত্যিকার অর্থে সঠিক সত্য যথাযথভাবে মানুষের সামনে তুলে ধরা, সেটি যেন সংবাদপত্রের ঢাকা প্রকাশের মূল মন্ত্র হয় এবং এই উপলক্ষে আমি তাদের আগামী দিন সুন্দর হোক। ঢাকা প্রকাশের প্রথম বর্ষপূর্তি যে স্লোগান নিয়ে ঢাকা প্রকাশ আত্মপ্রকাশ করেছে, এগিয়ে চলার প্রত্যয় সততা ও সুসাংবাদিকতায়, আমি এই প্রত্যয় দৃঢ়তাকে আমি ধন্যবাদ জানাই। আমি কৃষ্ণ পুরসভার মেয়র হিসাবে প্রথম বর্ষপূর্তিতে ঢাকা প্রকাশের কলা কুশলী যারা আছেন, যারা বিভিন্ন গণমাধ্যমে কাজ করে থাকেন, ঢাকা প্রকাশের দেশ ও জাতির উন্নয়নের লক্ষ্যে তাদের দৃঢ়তা, এগিয়ে চলা, তাদের লেখনী সব কিছু দিয়ে আমি মনে করি আমাদের দেশ অনেক দূর এগিয়ে যাবে। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে ঢাকা প্রকাশের মাল্টিমিডিয়া অনলাইন নিউজ পোর্টাল ঢাকা প্রকাশের প্রথম বর্ষপূর্তিতে আমি কিশোর জেলা বিএনপির পক্ষ থেকে আমি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আমি প্রত্যাশা করি যে ঢাকা প্রকাশ অনলাইন নিউজ পোর্টাল নির্ভীকভাবে দেশ ও জাতির স্বার্থে সকল দলমতের ঊর্ধ্বে উঠে বাস্তব সত্য জাতির সামনে তুলে ধরবে। বিশেষ করে বর্তমান এই সময়ে বিরোধী দল এবং মতের নেতাকর্মীরা নির্যাতিত হচ্ছে, মামলা হামলা শিকার হচ্ছে, গুম খুন হচ্ছে, এই প্রকৃত সত্যটি ঢাকা প্রকাশের মাধ্যমে জাতির কাছে তুলে ধরবে বলে আমি বিশ্বাস করি এবং
দেশকে নির্ভীকতা শুরু আজকে সারা দেশে প্রচার মাধ্যমগুলো কিন্তু আজকে নিরাপদ না ওই আইটিসি কি ধারা দেয়া সাংবাদিক অগ্নিযুদ্ধ হচ্ছে তারপর আমি প্রত্যাশা করি যে সাংবাদিক সমাজ এই দেশের সার্বিক পরিস্থিতি জাতির সামনে তুলে ধরবে এটা আমি প্রত্যাশা করি এবং আমি সবশেষে আগামী দিনে ঢাকা প্রকাশের অগ্রযাত্রা অব্যাহত থাকবে এবং তারা দৃঢ়তার সঙ্গে তাদের সকল সত্য প্রকাশ করবে জাতির সামনে তুলে ধরবে এই প্রত্যাশাকে আমি ঢাকা প্রকাশের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে শেষ করছি।